হ্যালো ফ্রেন্ডস, আমি একজনকে ডাকি এখন, ওর নাম হচ্ছে বারিশ অথবা বারিশা। বারিশ কি নাম? আচ্ছা, ওকে। সো হচ্ছে বারিশ অথবা বারিশা। আচ্ছা, সবার ফোনটা সাইলেন্ট করে রাখলে বেটার, রাইট? অফিসে ফোন দিতে হবে 6টা বাজে। রেডি? সেটা হচ্ছে যে আমরা যদি যত পজিটিভ ওয়ার্ক করি 10টা, সেটাকেও নেগেটিভলি প্রেজেন্ট করা হয়। যেমন আমার একটা ইসলামিক টিকটক ছিল, আমি লকডাউনে করেছিলাম, তো সেটা অনেক নেগেটিভভাবে ভাইরাল করা হয় যে আমি একজন নৃত্যশিল্পী, সো আমি কেন আর কি নামাজ পড়বো বা রোজা রাখবো। ইটস নট লাইক দ্যাট যে আমরা যারা মিডিয়া কর্মী তারা কি প্র্যাকটিসিং মুসলিম হতে পারবো না? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হোয়াট ইজ দিস? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লকডাউনে আমাদের কারো ট্রেন ছুটে যাচ্ছে না, আমরা সবাই টাইম নিয়ে ইবাদত করতে পারি। বি সেফ, স্টে হোম অ্যান্ড বি বাই। সো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে আমি ফিল্মে কাজ করতে গিয়ে অনেক ব্যাড এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি। একটা ফিল্ম সাইন করার জন্য 10 দিন আমার মিটিংয়ে কেন যেতে হবে? আমার কেন 5-star হোটেলে মিটিং করতে যেতে হবে? আমার কেন প্রাইভেট রুমে মিটিং করতে যেতে হবে উইথ প্রডিউসার্স অ্যান্ড ডিরেক্টার্স? স্ক্রিন টেস্ট দিতে আমি রাজি আছি, আমি কোনো কফি শপে মিটিং করতে রাজি আছি, আমি কোনো প্রাইভেট মিটিং করতে রাজি না ফিল্মের জন্য। আচ্ছা, এগুলো তোমার ফেস করতেছি, আমরা এগুলো নিয়ে আলাপ করবো ডেফিনেটলি। আর একটা ব্যাপার ছিল তোমার ডিভোর্স নিয়ে কোনো একটা ব্যাপার মধ্যে বলছিল যে কিছু একটা হচ্ছে। সো সবার একটা ধারণা যে মিডিয়াতে কাজ করার জন্য আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। সো যদি সেটাই হতো তাহলে তো আমি বিয়ের আগেও মিডিয়াতে কাজ করতাম, তাহলে আমি বিয়েই করতাম না, রাইট? সো বিয়ে ডিভোর্সের বিষয়টা আসলে মিডিয়ার সাথে একেবারেই মনে করে যে আমরা যারা মিডিয়ায় কাজ করি তাদেরই ডিভোর্স বেশি হয়। মিডিয়ার বাইরের মানুষেরও তো বিচ্ছেদ হয়, সেগুলো হয়তো নিউজে আসে, নিউজে আসার কথা না, সেটা মিডিয়ার কেউ না ওরা। সো এগুলোই আসলে। সো আর হচ্ছে তোমার বলতেছিলে তুমি যে তোমাকে অনেক ধরনের লাইক কিনো মডেলিং এও এজ আ নিউ কামার তোমার অনেক কিছু ফেস করতে হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো আজকে। সো ওসব নিয়ে আমরা কথা বলবো। হচ্ছে বারিশ ডান্স করে, খুব সুন্দর নাচ করে, টিকটকে ভাইরাল হয়েছে আমি দেখিনি আসলে, এবং ও একটা ওর ডিভোর্সে নাম দেয়, তারপরে যে যেগুলো ফিল্ম নিয়ে তুমি কি তার খুব স্ট্রেট কথা বলো, লাইক কঙ্গনা কঙ্গনা রানাওয়াতের মতো? এবং এর জন্য অনেকে আমাকে পছন্দ করে না, বাট ইটস ওকে ফর মি। বাট তুমি কি সেগুলো লাইক জেনে বুঝে করো নাকি ভাইরাল হওয়ার জন্য করো? না, আমি তো ভাইরাল হইনি, ভাইরাল হলো তো আপনি দেখতেন। আচ্ছা, কেমন লাগবে? থ্যাংক ইউ। আমরা একটু পরে শুরু করবো। থ্যাংক ইউ।